বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সোনার এগুলো ফস্টিং জ্বালছি, এগুলোকে ফস্টিং বলে। তো এর আগের টাইম মিনা জ্বালছিলাম, যারা দেখতে পাচ্ছ এই সাদা জিনিসটাকে, তো এই জিনিসটার নাম তুলা, ঠিক আছে? এটা কেমিক্যাল বালা তুলা, ঠিক আছে? হাতে লাগলে প্রচুর কুটকুট করে, কুটোয়, হাতে লাগলে প্রচুর কুটোয়। যারা সোনার কাজ করে সে তারা এগুলো জানে, তো আর যারা জানেন না ভাববে এটা কিসের উড়ে রেখে ঝালছে। এই সোনার গাছ মানে প্রচুর বাড়ির কাজ, বুঝতে পারছি। মোহাম্মদ এরকম ঘন্টা দাঁড়াতে হয়, নাহলে এক জায়গায় যদি হিট করে জিনিসটা খারাপ হয়ে যাবে, তো ওই জন্য ঘন্টাকে দাঁড়াতে হয় মাঝে মাঝে। সবসময় প্রায় দাঁড়াতেই হয় ঘন্টা। এখন তো আবার 92 এর কাজ চলে এসেছে, সোনার গাছের লাইনটা, ঠিক আছে, খুবই ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই মোদির জিত দয়াতে। কারণ যত সব গরিব লোকরা আছে, ঠিক আছে, তারা তো দেশে ঘরে জানে না, তাদের দিকে টাঙ্কার কাজ বানিয়ে বা খোঁটা সোনার কাজ বানিয়ে দিয়ে দিল, তো ওই জন্যে 92 হলমার্ক চলে এলে কেউ ঠকবে না, বুঝতে পেরেছেন? আর সবসময় কেনার চেষ্টা করবেন 92 হলমার্ক কেডিএমের, কারণ ওটা সরকারি স্ট্যাম্প পাস হয়, ঠিক আছে? তো ওই জন্যে হলমার্কের কাজ খুবই ভালো, ওই জন্য এখন একটু অসুবিধা হচ্ছে সোনার লাইনে এই টাইমটায় আর কি।
इस कदर तुमसे प्यार है इस दम ইন্টারেস্টে খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো? আরে আরে দেখতে পাচ্ছ না তো তোমরা? বন্ধুরা তোমরা কমেন্ট টমেন্ট করছো না? ভিডিওগুলো দেখো কেমন করে সোনার কাজ হয়। সবাই বলে সোনার গাছে কাঁচা পয়সা কাঁচা পয়সা, কিন্তু মেহনত